ভেস্তে গেল নবান্নের বৈঠক। সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন বলে লাইভ স্ট্রিমিংয়ে রাজি হলো না সরকার। দু ঘন্টার বেশি ঠাঁই বসে স্বাস্থ্যভবনের সামনে ধর্নাস্থলে ফিরলেন আন্দোলনকারীরা। স্বচ্ছতার স্বার্থেই চাওয়া হয় লাইভ স্ট্রিমিং, দাবি জুনিয়র চিকিৎসকদের। সরকার আন্দোলনকারী চরমে স্নায়ুযুদ্ধ, নেপথ্যে রাজনীতি দেখছেন মুখ্যমন্ত্রী। অনেকে আলোচনা করতে আগ্রহী ছিল, বাইরে থেকে ইনস্ট্রাকশন আসছিল, ওরা বিচার চায় না, ওরা চাইছে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন, হুঙ্কার জুনিয়র চিকিৎসকদের। অনেক অসম্মান করা হয়েছে, মানুষের স্বার্থে পদত্যাগ করতেও রাজি, বৈঠক ভেস্তে যাবার পর বললেন মুখ্যমন্ত্রী। আমি মানুষের স্বার্থে নিজে পদত্যাগ করতেও রাজি আছি, মুখ্যমন্ত্রীর পদ চাই না। কাজে যোগ না দিয়ে আন্দোলনে কারা? সব মেডিকেল কলেজের প্রিন্সিপালের কাছে জুনিয়র ডাক্তারদের নামের তালিকা চাইল স্বাস্থ্যভবন, চিঠিতে সুপ্রিম কোর্টের নির্দেশের উল্লেখ। কোভিড স্বাস্থ্যমূল ব্যবস্থা নেমে আসে, কর্মবিরতির মতো পদক্ষেপ গ্রহণ করছে। জুনিয়রদের পাশে থেকে সরকারকে হুঁশিয়ারি সিনিয়র ডাক্তারদের। এবার আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের হুঁশিয়ারি কল্যাণের। অবৈধ স্ট্রাইক, যারা স্ট্রাইক করে ট্রিটমেন্ট দেয়নি, ডাক্তার পরীক্ষায় বসতে দেওয়া উচিত নয়। আমি সরকারের কাছে আবেদন করব, কল্যাণ বাবুদেরকে অবিলম্বে রাজ্য সরকারের সতর্ক করা উচিত। যদি প্রশাসনের কিছু আক্রমণে যেভাবে দেখা তারা সেভাবে বুঝে নেবে। আর্জি করে কোন নগরের বাসিন্দার বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ, হুঙ্কার কল্যাণের। মেডিকেল নেগলিজেন্সের জন্য বিক্রমের মৃত্যু হয়েছে, তার বিচার চাই। ডাক্তারদের কাস্টোডিয়াল ইন্টারোগেশন দরকার এখন। সম্পূর্ণ মিথ্যে কথা বলছে কল্যাণ বাবুরা, রাজনীতি গোলা জলে মাছ ধরতে নেমেছেন। তিনি একজন বড় মাপের অ্যাডভোকেট, ক্ষমতা থাকে, তিনি সেটা কোর্টে প্রমাণ করুন। আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীকে সামাজিক বয়কটের সিদ্ধান্ত রাজ্যপালের। চিফ মিনিস্টার ইজ প্রটেস্টিং ইনস্টেড অফ প্রটেক্টিং। আই উইল নট বি শেয়ারিং এনি পাবলিক প্ল্যাটফর্ম উইথ দ্য চিফ মিনিস্টার। লম্বা হচ্ছে পূজো অনুদান প্রত্যাখ্যানের তালিকা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার সরকারি টাকা না নেওয়ার সিদ্ধান্ত কলকাতার দুই আবাসনের পূজো কমিটি, দুই মেদিনীপুরের দুই ক্লাবের। আরজিকর কাণ্ডে অভিনব প্রতিবাদ, পূজোয় নতুন জামা না কিনে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের জন্য খাবার কিনে ধর্নাস্থলে কাঁকিনাড়ার শিক্ষক পরিবার। চিকিৎসককে ধর্ষণ খুনের তোলপাড়, মমতাকে চিঠির পর তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন জহর সরকার। বাংলায় একটা উত্তাল চলছে, যাদের এখনো দম আছে তারা করুক রাইট এন্ড ফাইট। আরজিকর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই ফের কর্তব্যরত মহিলা চিকিৎসককে হুমকি, অ্যাপোলো হাসপাতালের তরফে ফুলবাগান থানায় অভিযোগ, আটক অভিযুক্ত। লাইভ ভার্সেস রেকর্ডিং, ভেস্তে গেল নবান্নের বৈঠক। নবান্ন থেকে ফিরে ফের ধর্নায় সামিল জুনিয়র ডাক্তাররা। ঘটনাখানির সঙ্গে সুমন রাত আটটায়। বিচার নয় ওদের লক্ষ্য চেয়ার, পদত্যাগে রাজি বললেন মুখ্যমন্ত্রী। চেয়ার নয় লক্ষ্য, স্বাস্থ্যের হাল ফেরানো, পাল্টা আন্দোলনকারীরা। ঘটনাখানির সঙ্গে সুমন রাত আটটায়। পরীক্ষাতে বসতে দেওয়া উচিত নয়, এবার জুনিয়র চিকিৎসকদের নিশানা কল্যাণের। প্রশাসন হস্তক্ষেপ করলে আমরাও কাজ বন্ধ করব, পাল্টা সিনিয়র ডাক্তাররা। ঘটনাখানির সঙ্গে সুমন রাত আটটায়।